লাভ লস নেই, আমার লাইফটাই লস। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকে আমি গেছিলাম রাজশাহী থিমোমোর প্লাজার পিঠা উৎসবে। তো ওখানে যেয়ে যা যা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো পিঠা উৎসবে শুরুতে ঢোকার সময় এই গানটা শুনে অনেক ইমোশনাল হয়ে গেলাম। ইমোশনাল হয়ে ভাবলাম যে পিঠা খাই তাহলে একটু মুডটা ভালো হবে। বাট এখানে দাম আসলে অনেক কিউট হয়, মানে অনেক বেশি হয়, কারণ পিঠাগুলাও কিউট তাই দামগুলাও কিউট। আর এখানে দেখছি চকলেটও পাওয়া যায় অনেক রকমের। এটা কি আসলে ডাবের? ডাব তো এরকম নীল কালার না, এটা কি দিয়েছেন এর মধ্যে? তো এখানকার পিঠাগুলো দেখতে আসলে অনেক কিউট লাগছে, সরি জোস লাগছে। মানে এখানে পিঠা সহ অনেক স্ন্যাক্স আছে, তারপরে চকলেটও আছে। আর আমি মেইনলি এসেছিলাম বড় আপু আর একটা ফ্রেন্ডের সাথে। তো বড় আপু বললো যে খাওয়াবে পিঠা, তো আসলে খাওয়াতে চাইলে না বলতে হয় না, তাই ভাবলাম খাওয়া যাক। তো আপু খাওয়ানোর কথা বলে নিজে খাওয়া শুরু করে দিয়েছে, আর ফুড কালার যেটা দাও ওইটাই খাচ্ছে। তো খায়, যেটা দেখতে ভালো লাগে ওটাই মানুষ খায়। আর ব্যাকগ্রাউন্ডে একটা মজার গান বাজছে, যেটা শুনে আমি তো অবাক। কেমন? অনেক মজা, কিন্তু আমি টেস্ট বুঝলাম না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। A few moments later. তো এখানকার কয়েকটা জিনিস ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। আর এখানকার আসলে দাম বেশি হওয়ার কারণ হলো বছরে একবার এই উৎসব হয়, তো দাম বেশি হওয়া স্বাভাবিক। তো অনেক পিঠা খাওয়া হলো, চলেন এবার একটু লাইভ কনসার্ট এনজয় করি। জীবনে শোনা সবচেয়ে সুরেলা গান ছিল এটা আসলেই। তো এখন আমরা কান দিয়ে রক্ত বের করতে করতে বাসায় যাচ্ছি। ভালো থাকেন, দেখা হচ্ছে। সেম গলায় বলতো একবার। পুরো শাকচুন্নি লাগছে। যাই হোক, ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা। Oh.